মাগুরায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের সময় অস্ত্র হাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবকের নাম শাহিন খান, তার বাড়ি শহরের স্টেডিয়াম পাড়ায়। মাগুরা সদর থানা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম জানান, শনিবার রাতে সদর উপজেলার আলোকদিয়া ব্রিজের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত 6 সেপ্টেম্বর দুপুরে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভাকে কেন্দ্র করে শহরের চৌরঙ্গী মোড়ে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষ হয়। এই সময় শহরের জুতাপট্টি, কলেজ রোড ও চৌরঙ্গী মোড়ে ব্যাপক ইট পাটকেল ছোড়াছুড়ি হয়। এতে স্বেচ্ছাসেবক দলের 5 নেতাকর্মী আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন সংঘর্ষের সময় অস্ত্র হাতে এক যুবকের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়।